একটি সুন্দর বাসস্থান, নিরাপদ সড়ক, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী পাড়া, শুধু মৌলিক চাহিদাই নয়, শত কষ্টের জীবিকা নির্বাহের পর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের জন্য অতি যত্নে লালিত স্বপ্নের নামান্তর। এর সাথে যদি যুক্ত হয় সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, তাহলে জীবনে আর কিছু চাওয়ারই থাকে না। আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। নীলাকাশের নিচে সুপ্রশস্ত সড়ক, প্রতিটি বাড়ির জন্য পর্যাপ্ত জায়গা, নামাজের জন্য রয়েছে সুবিশাল মসজিদ, আর সুন্দর প্রকৃতি ও পরিবেশ নিয়ে গড়ে ওঠা এই আবাসন প্রকল্প দেখলে এক মুহূর্তের জন্য যে কারো মনে হতে পারে এটি যেন বিদেশের মাটিতে কোনো একটা ছোট্ট শহর। আমাদের দেশের কৃষি, রেমিট্যান্স ও তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে আবাসন শিল্পের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দুই যুগে সমগ্র জিডিপির 8.5% কাছাকাছি অবদান রেখেছে এই আবাসন শিল্প। ভবিষ্যতের চাহিদা এবং সরবরাহের কথা মাথায় রেখে এই শিল্পের উদ্যোক্তারা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন একটি টেকসই আবাসন খাত গড়ে তোলার জন্য। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার অদূরে ঢাকার নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড়ে, যা মতিঝিল থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে। আর এখানেই গড়ে উঠেছে দেশের প্রথম স্যাটেলাইট টাউনশিপ প্রকল্প রূপায়ণ টাউন, যেখানে রয়েছে প্রায় 70% খোলামেলা জায়গা। এই স্যাটেলাইট টাউনশিপ প্রকল্পটি প্রায় 26 বিঘা জমির উপর নির্মিত। যেখানে এখন সব জায়গাতে দেখা যায় জমির প্রায় 90% ব্যবহার হয় বিল্ডিং তৈরি করতে, সেখানে এই টাউনশিপ প্রকল্পে 70% খোলা জায়গার মধ্যে 40% রাখা হয়েছে শুধুমাত্র ল্যান্ডস্কেপিং করার জন্য। এর ফলে এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যেতে বাধ্য। এখানে সবথেকে বেশি ভালো লেগেছে এত বড় একটি জায়গাতে মাত্র 16টি রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে, যেখানে অ্যাপার্টমেন্টের সংখ্যা 160টির মতো। এছাড়া যারা খুব শৌখিন, নিজের মতো করে থাকতে পছন্দ করেন, সেই সাথে ইট পাথরে বন্দি জীবন পছন্দ করেন না, তাদের জন্য রয়েছে 9টি অত্যাধুনিক ভিলা। এই ভিলাগুলো দেখলে মনে হবে আপনি অন্য কোনো দেশে এসেছেন। এছাড়াও এখানে রয়েছে কমিউনিটি ক্লাব বিল্ডিং, স্কুল, মসজিদ, ঈদগাহ মাঠ, সিনিয়র সিটিজেন এরিয়া, সাইকেলিং জোন, জগিং ট্র্যাক ও 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই স্যাটেলাইট টাউনের পাশে রয়েছে তাদের ফেজ 1 প্রকল্পটি। জানা গিয়েছে এখানে সব মিলিয়ে 84টি অ্যাপার্টমেন্ট রয়েছে, যা সবগুলোতেই এখন মানুষ বসবাস করছে। এখানের ভবনগুলো যদি একটু অন্যভাবে দেখি তাহলে কিছুটা হংকংয়ের কারিবের মতো লাগে আমার কাছে। বলা যায় এটি কারিবের বাংলা ভার্সন। বিগত কয়েক বছরে ঢাকা সহ দেশের বেশিরভাগ জায়গাতে প্রচলিত আবাসন ব্যবস্থার পাশাপাশি বেসরকারি উদ্যোগে উন্নত বিশ্বের মতো অভিজাত গেটেড কমিউনিটি স্যাটেলাইট টাউন গড়ে উঠছে। আবাসিক ভবনগুলোতে উন্নত প্রযুক্তির ব্যবহার চোখে পড়ছে এবং সর্বাধুনিক বাণিজ্যিক স্থাপনাও গড়ে উঠছে, যার ফলে দেশের মানুষের জীবনমানের উন্নয়নের একটি ধারাবাহিক চিত্র ফুটে উঠছে। এখানে প্রতিটি অ্যাপার্টমেন্টের সাইজ 1585 থেকে 2405 বর্গফুট আর ভিলা 4048 বর্গফুটের মতো। প্রকল্পটিতে রয়েছে 200টিরও অধিক কার পার্কিং করার সুব্যবস্থা। এই ব্যাপারটিও খুব বেশি ভালো লেগেছে, যার ফলে যত্রতত্র কার পার্কিং করে রাখা হয় না এখানে। এছাড়াও রয়েছে 350 কেভি জেনারেটর এবং 1600 কেভি নিজস্ব সাব স্টেশন। এই প্রকল্পে মাথার উপর যে বৈদ্যুতিক তারগুলো দেখা যাচ্ছে এগুলোকেও কিছুদিন পরে মাটির নিচে নিয়ে যাওয়া হবে, আর এটি যদি করা হয় তখন কিন্তু এখানে সৌন্দর্য আরও বেড়ে যাবে। বহিরাগতদের থেকে এই স্যাটেলাইট প্রকল্পটি নিরাপদ রাখতে এখানে রয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা সার্ভাইল্যান্স ও অগ্নি নির্বাপন ব্যবস্থা। আমরা এখানে পুরো প্রকল্পটি ঘুরে দেখেছি। সব থেকে বেশি ভালো লেগেছে এখানের ওপেন স্পেস, গ্রিনারি, যা মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য খুবই দরকারি। আশা করছি এখানে পুরো প্রকল্পটি দেখলে আপনাদেরও বেশ ভালোই লাগবে। এই সুন্দর টাউনটির জন্য যে মসজিদটি রয়েছে, এটি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের বাবার নামে করা হয়েছে। 3 তলা বিশিষ্ট মসজিদ এবং এর সামনের ঈদগাহ মাঠ নিয়ে এটি নির্মাণ করা হয়েছে 46 কাঠা জমির উপরে। ছাদ সহ এই মসজিদে একসাথে প্রায় 2500 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে।
মসজিদটিও বেশ খোলামেলা। মসজিদে যাতে পর্যাপ্ত দিনের আলো পৌঁছাতে পারে সেজন্য ব্রিক ওয়ালের থেকে গ্লাস বেশি ব্যবহার করা হয়েছে। ঠিক এই কাজটি এখানে ভিলাগুলোর ক্ষেত্রেও করা হয়েছে। এই রূপায়ণ টাউনটি ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশেই অবস্থিত। এই সড়কটিকেও বর্তমানে 6 লেনের এক্সপ্রেসওয়ে করার জন্য কাজ চলছে। এর কাজ শেষ হলে তখন এদিকে যাতায়াতেও আসবে নতুন গতি, আর এদিক থেকে পদ্মা সেতুর মাওপ্রান্তেও যাওয়া আসা করা যাবে খুব সহজেই। এখানে আরেকটি জিনিস খুব বেশি ভালো লেগেছে, সেটি হচ্ছে এখানে ম্যানহোলের ঢাকনার উপরে এই আর্টগুলো। বিশেষ করে জেরি, মিস্টার টম এবং মিকি মাউসকে দেখে বেশি ভালো লেগেছে, কারণ এগুলোর সাথে আমার মতো অনেকেরই শৈশবের স্মৃতি জড়িত। এখানে ল্যান্ডস্কেপিং এবং হাঁটার জন্য ফুটপাথ এবং ফুটপাথের পাশে সবুজায়ন সবথেকে বেশি ভালো লেগেছে। তবে এখানে যদি বিভিন্ন ফলের গাছ লাগানো হয় তাহলে আরও বেশি ভালো লাগবে। সকালে বা সন্ধ্যায় শরীর চর্চার জন্য হাঁটাহাঁটি শেষে বসে বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে বেঞ্চ। এছাড়াও এখানে আরও একটি জিনিস দেখে একটু বিদেশি ফিল পেলাম, সেটি হচ্ছে এই সাইন ইন্ডিকেটরগুলো দেখে। এমনটি আমরা সিলেটের লন্ডনি পাড়ায় দেখেছিলাম। খুব সিম্পল জিনিস হলেও এটি কিন্তু এখানে সৌন্দর্য বাড়িয়েছে অনেকটা। সব মিলিয়ে এখানে বেশ ভালোই লেগেছে, কারণ অন্যান্য আবাসিক এরিয়াগুলোতে এমন খোলামেলা পরিবেশ পাওয়া যায় না। যদিও দেশের মানুষ এখন হাইরাইজ বিল্ডিং দেখতে আগ্রহী, আশা করব দেশের রিয়েল এস্টেট কোম্পানিগুলো এটি নিয়েও ভাববে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।